হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর প্রথমে জানিয়ে রাখি শুভ বড়দিনের শুভেচ্ছা সবাইকে। আর আজকে হচ্ছে 24th December, আর আজকের দিনটা আমাদের সবার কাছে খুবই স্পেশাল, কারণ আজকের দিনে চার্চে যাওয়া, প্রার্থনা করা, হই হুল্লোড়, মজা সব কিছু মিলিয়ে থাকে, যে যেভাবে উপভোগ করতে চায় সেইভাবে আর কি এনজয় করতে পারে। তো আজকের ব্লগটাও আমার খুবই স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমি যেখানে যেতে চলেছি সেটা আজকে মানে আমার লাইফে তো এটা ফার্স্টবার, মানে আমি কোনোদিন এর আগে ওখানে যাইনি। তো আমার মানে খুবই এক্সাইটেড সাথে সাথে। তো তোমরা হয়তো অনেকে গেস করে নিয়েছো যে আমি কোথায় যেতে চলেছি, বাট এখন না বের হওয়া পর্যন্ত আমি কনফিউজ যে আজও আমার যাওয়া হবে কি না। তো চলো তাহলে আর বেশি বকবক না করে যাওয়া যাক। তো অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি এখন আছি রাঘবপুর সেন্ট পল স্কুলের এখানে। তো আমার বাড়ির কাছাকাছি সব থেকে বড়দিনের মেলা এখানেই হয়। আর এই যে স্কুলটা তোমরা দেখতে পাচ্ছ, এই স্কুলের সাথে আমার অনেক মেমোরিজ জুড়িয়ে আছে। একসময় আমিও এই স্কুলে স্টুডেন্ট ছিলাম, কিন্তু এখন প্রাক্তন হয়ে গিয়েছি। তো এটা হচ্ছে সেন্ট পলস চার্চ। তো 24 তারিখে যে চার্চটা হয় সেটা অনেকেই অ্যাটেন্ড করে, মানে প্রায় সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করে, তো তার জন্যই এই ভিড়টা। তো আমি এটা অ্যাটেন্ড করিনি, কারণ এর থেকে আর একটা বড়ো উদ্দেশ্য ছিল আজকে বেরোনোর, তো সেটার জন্যে। তো দেখো আমি অলরেডি চলেই এসেছি চার্চের পেছন দিকটা, আর এখানে সাজিয়েছিল দারুণভাবে। তো নর্মালি আজকের দিনে তোমরা সব চার্চগুলোতে এইরকম লেভেলের ভিড় দেখতেই পাবে, কারণ আজকে দিনে সবাই চায় যে এই চার্চটা অ্যাটেন্ড করতে। তখন দেখছিলাম আমি ওখানে গিয়ে সবাই ক্যান্ডেল জ্বালাচ্ছিল, তো আমিও নিয়ে গিয়েছিলাম দুটো ক্যান্ডেল, আর আমি ওখানে জ্বালিয়ে দিলাম আমার ক্যান্ডেলগুলো। আর ক্যান্ডেল জ্বালানোর পর আমি প্রে করে নিয়েছিলাম, দেন তখনই দেখছিলাম আশেপাশে প্রচুর ভিড় জমতে শুরু করেছে। আরও আস্তে আস্তে যত সময়টা যাবে তত বেশি ভিড় হবে, তবে আমার এখানে থাকার ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণটা তোমরা একটু পরেই জানতে পারবে যে কেন। তো ওখান থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি আর একটা জায়গায় যাওয়ার জন্য, আর অবশেষে চলে এসেছি কাছাকাছি। অ্যাকচুয়ালি পুরোটা কিন্তু আসেনি, জানি না এখন না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। তবে এই জায়গাটা দেখে মানে মনে একটা অদ্ভুত ধরনের শান্তি অনুভব করছি, মানে এইভাবে অ্যাকচুয়ালি নাইট রাইড যারা পছন্দ করো তো তাদের কাছে এই রাইডটা বেস্ট রাইড হবে, যদি এরকম চারিপাশে লাইটিং দেওয়া থাকে তো। তো চন্দননগরের লাইটিং আমি শুনেছি সব থেকে বেস্ট লাইটিং হয়, যদিও আমি সেখানে কোনো দিন যাইনি লাইটিং দেখার জন্য, তবে কলকাতাতেও লাইটিং বেস্ট হয় দুর্গা পুজোতে আর বড়দিনে, এটা আজকে আমি উপভোগ করলাম। আর এটা অ্যাকচুয়ালি আমার লাইটিংয়ের দেশ মনে হচ্ছিলো, মানে লাইটের দেশ, আমার তো বেশ দারুণ লাগছিলো, মানে রাত্রেবেলা এরকম একটা রাইড হলে আর কিছুই চাই না। তো আমি যথেষ্ট এনজয় করেছিলাম এই জায়গাটা, আর অনেকটা পোর্শন ধরেছিল অ্যাকচুয়ালি লাইটিংটা, এটা আমার বেশ ভালো লেগেছে। তো এর পরে মানে অ্যাকচুয়ালি আমি যেখানে যাচ্ছি জানি না যে সেখানে কী না কী হতে চলেছে। তো আর এটা ছিল চার্চ, অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটের চার্চ। তো অলমোস্ট পার্ক স্ট্রিটে চলেই এসেছি, এই দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি চলে এলাম সেখানে, মানে লাইটিংয়ের দেশ এই দেখ। আজকে পার্ক স্ট্রিট ঘোরাবো, পুরো পার্ক স্ট্রিট, মানে আমার ফার্স্ট টাইম, অনেকেরই ফার্স্ট টাইম। তো যারা আসতে পারছো না তারা অ্যাটলিস্ট ভিডিওটা দেখে মজা নাও। তো ফাইনালি আজকের জার্নি আমার মোটামুটি স্টার্ট হয়ে গেছে, আর আমি বর্তমানে কোথায় আছি সেটা তোমরা অনেকেই বুঝতে পেরে গেছো, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবু যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য বলে রাখি, আমি বর্তমানে আছি পার্ক স্ট্রিটে, আর পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের পাশ দিয়েই আর কি এই লাইটিংটা শুরু হয়ে গেছে। মানে আজকের ভিডিওটা আমি একদম শুরু থেকেই আর কি শুরু করেছি, আর চেষ্টা করব সবটা কভার করার, যদিও এটা আমার একদমই ফার্স্ট টাইম, মানে এর আগে আমি কখনোই আসিনি, মানে এইভাবে তো কখনোই আসা হয়নি, আর পার্ক স্ট্রিটে তো আসেই নি।
তো চেষ্টা করবো সব কিছু কভার করার, মানে যারা এখনও যাওনি বা যারা এখনও জানো না যে অ্যাকচুয়ালি ডিসেম্বরের মানে 25শে ডিসেম্বর থেকে আর কি বা তার আগে থেকে ডিসেম্বরে পার্ক স্ট্রিটে কী হয়, তার জন্যই মেনলি এই ভিডিওটা বানানো। তবে এখন আর কিছুই অজানা নেই, তোমরা সবাই জানো। তবে এবছর কী হলো সেটা তোমরা কেউ জানো না যারা এখনও যাওনি। তো এবার আসি এখানকার পরিবেশ আর আমেজের ব্যাপারে। তো এখন প্রায় রাত্রি 12:30 মতো বাজে, কিন্তু এখানে দাঁড়িয়ে থেকে এটা আমার একদমই মনে হচ্ছিল না, কারণ একদম মনে হচ্ছিলো যে সন্ধেবেলা যেমন সবাই পার্কে ঘুরতে বেরোয় হাঁটতে বেরোয় ঠিক সেরকমই পরিবেশ ছিল। আর ভালোও লাগছিলো অবভিয়াসলি, মানে ভালো তো লাগবেই কারণ এত ভালো একটা জায়গায় এসেছি বলে কথা। তো এইগুলো না প্রথমের দিকে আমারও এরকম মনে হচ্ছিলো যে কি আছে এখানে, হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, শুধুই চারিদিকে লাইটিং। তো তারপরে যখন অ্যাকচুয়ালি ফিল করা শুরু করলাম তখন তো জাস্ট অসাধারণ লাগছিলো। তো এটাকে লাইটিংয়ের দেশ বা লাইটিংয়ের দুনিয়া কোনোটাই বললে ভুল হবে না, কারণ যেদিকেই দু চোখ যায় কি না সেদিকেই শুধু আমি এইগুলোই আর কি দেখতে পাচ্ছিলাম। আর এইখানে আশেপাশে যে দোকানগুলো ছিল সেগুলোও লাইটিং দিয়ে বা ডেকোরেটার্স দিয়ে খুবই সুন্দরভাবে ডেকোর করা হয়েছিল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিলো। তবে এখানে আমার আরেকটা উদ্দেশ্য নিয়ে আসা, যেটা ছিল আমি পার্ক স্ট্রিটের স্ট্রিট ফুড কোনোদিন ট্রাই করিনি, সেটা ট্রাই করবো বলেই এসেছিলাম, তবে সেটা আর আমি পাইনি। তো এখানে আজকের দিনে নর্মাল এই ক্রিসমাস টুপিটা সবার মাথায় দেখতে পাবে, আমিও পরেছিলাম রীতিমতো। তো তারপরে আমি নিয়েছিলাম এই একটা হেয়ারব্যান্ড, কিন্তু আমার জানি না এটা কেন, মানে এটা এতটাই বড় ছিল আমার ঠিক শ্যুট করছিল না আর আমার ভালোও লাগছিলো না। যা একটা লাইটিং জ্বলছিল, পালক টালক দেওয়া ছিল, ভালো লাগছিলো। তো তারপরে আরেকটা ট্রাই করলাম, সেটা দেখলাম আবার আমার মাথা থেকে ছোটো, তারপরে বুঝলাম যে এটা আমার জন্য না, দেন ওটাকে ওখানেই রেখে আমি চলে এলাম। তো এদিকে দেখলাম প্রচুর প্রচুর ভিড় ছিল, মানে বুঝতে পারছো এই লাইটিং দেখার জন্য কত না কত দূর থেকে লোকে আসে, সবাই সেটা এখানে না এলে আমি তো বুঝতেই পারতাম না। তো চারিদিকে তো প্রচুর ভিড় ছিল, আর এগুলো তোমরা যদি কেউ কিনতে চাও সব সময় এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর এই টাইমটাতে তো একদমই অ্যাভেলেবেল পাবে। আর এটা ছিল এখানকার ফেমাস রেস্টুরেন্ট, যেখানে মানে এখানে যারা আসে সবাইকে না এখান থেকে খাবার ট্রাই করে যায়, তবে আমি ট্রাই করিনি। আর ফেরার সময় এই যে ভিউটা আমি দেখলাম জাস্ট অসাধারণ লাগছিলো। তো অলমোস্ট আমি আমার লাইটিং দেখা কমপ্লিট, আর আমি শেষের পথে মানে একদম বেরিয়ে এসেছি। তো যারা এখানে আসেনি তাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, একটা রিকোয়েস্ট করতে পারি যে 31st night এখনও বাকি আছে, সবাই আসো আর এরকম আমার মতো এনজয় করে যাও। পার্ক স্ট্রিটের লাইটিং দেখা মোটামুটি ডান। এবারে লাইটিং দেখার পর যে ব্যাপারটা মাথায় আসে সেটা হচ্ছে আমরা তো খাদ্য রসিক মানুষ, তো খেতে খুবই ভালোবাসি, এবারে খাওয়ার পালা। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাত 2 ওভার হয়ে গেছে, এবারে এখন কিছুই মানে ওপেন নেই, তো আমি মানে খুবই লাকি। তো ফাইনালি দেখলাম একটা ওয়াও মোমোর ফ্র্যাঞ্চাইজি খোলা আছে, তো ওখানেই এখন আছি। আর অলমোস্ট আমাদের অর্ডার তো দেওয়া মানে হয়েই গেছে, শুধু খাওয়ার আসার অপেক্ষায়। আর এলে তো আর কিছু বলার নেই, জাস্ট মানে রাত 2টা বাজে পার্ক স্ট্রিটের লাইটিং দেখতে গিয়ে কী বাজে অবস্থা, মানে খাবার পাচ্ছি না কোথাও, এটা কী করে হয়। যে চলো এবার খাবারটা আসুক, এলে খাওয়া দাওয়া করবো, দেন আবার বাড়ি ফিরতে হবে না। এখানে যে কাকুগুলো আছে ওদেরকে স্পেশালি থ্যাংক যে রাত 2টোর পরেও আর কি মানে এত খাবার তৈরি করে দিচ্ছে, অন্য কেউ হলে তো আমার মনে হয় না যে সে দিত বলে, এখানেই না বলে দিত আর কি। তো ফাইনালি এরা দিচ্ছে, এটা লাকের থেকে মানে লাকি ছাড়া আর কিছু বলবো না, মানে লাক ভালো থাকলেই কি তারপরে 2:30টার সময় খাবার পাওয়া যায়। আর এরা জাস্ট কষ্টটা অনেক করছে। অর্ডার দেওয়া মোটামুটি আমার কমপ্লিট, আর এখানে আর যা যা মেনু ছিল সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম, আর ফাইনালি খাবারটাও চলে গেল। আচ্ছা তো ফাইনালি আমার অর্ডার চলে এসছে। তো এখানে আছে মোমো বার্গার, আর এটা হচ্ছে কোল্ড কফি। রাত্রেবেলা কোল্ড কফি মানে কোনো কথা আছে, মানে একে তো ঠান্ডা তারপর কোল্ড কোল্ড কফি, জাস্ট মজা এসে যাবে। আর এখানে আমাদের কোক আছে, কোক, আর এটা হচ্ছে চিকেন চিজ মোমো। তো খাবার যখন চলে এসছে আর দেরি করে লাভ কি, চলো খাওয়া স্টার্ট করি।
দেখাই কোমরের ভেতরে কি আছে। ভরপুর স্টাফিং আর জাস্ট চিজে ভরপুর, মানে এরকম মোমো লেন আর কিছু জাস্ট চাই না। চিজ আমার খুবই ফেভারিট, আর চিকেন চিজ মানে তো একটা অসাধারণ গল্প আমার কাছে। প্রথমে আমি দেখাবো বার্গারে কি আছে। এখানে আছে টু পিসেস মোমোজ, ফ্রাইড মোমোজ উইথ ব্রেড আর মেয়োনিজে জাস্ট ভরপুর। মানে খাওয়ার পালা কি করে ক্যান খুলে বলে ফাইনালি কফি। তো এটা হচ্ছে কিংসের কফি আর একদম মানে অরিজিনাল, এখানে লেখা আছে, আমাকে কিছু বলতে হচ্ছে না, টেস্ট তো জাস্ট মারাত্মক, রিয়েলি বলছি আমি। এত সুন্দর কোল্ড কফি, মানে এত টেস্টি কোল্ড কফি এর আগে কোনোদিন খাইনি। এত কোল্ড কফি ট্রাই করেছি আর তার থেকে বড় কথা হচ্ছে দামটা খুবই কম, মানে একদম রিজনেবল প্রাইসে জাস্ট আমার খাওয়ার সব থেকে বেস্ট কফি ছিল এটা। আর মোমো আর বার্গার তো কিছু বলা নেই, ওয়াও মানে বুঝতে পারছো সব কিছু ওয়াও ওয়াও হবে, আর এটা জাস্ট ফাটাফাটি। তো ওয়াও মোমো সম্বন্ধে তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, ওয়াও মোমো উইন্টার স্পেশাল একটা কম্বো লঞ্চ করেছে যেটার দাম অনলি 199, আর এর মধ্যে থাকছে 8 পিসেস স্টিম মোমো, 2 পিসেস মো বার্গার আর একটা 860 ml এর পেপসি, আর দাম মাত্র 199, একদম রিজনেবল প্রাইস। তো তোমরা যারা মোমো লাভার আছো তারা এই কম্বোটা এনজয় করতে পারো, আশা করি ভালো লাগবে। আর আজকে আমি এখানে যে মোমোটা খেয়েছিলাম চিকেন চিজ মোমো, সেটা খেতে তো খুবই ভালো লাগছিলো, তবে স্পাইসি প্রচুর ছিল। তো যারা ঝালটাকে অ্যাভয়েড করো তো তাদের জন্য এই মোমোটা অ্যাভয়েড করাটাই ঠিক হবে, আর যাদের কাছে স্পাইসি মোমো খুবই ভালো লাগে তো তারা এটাকে ট্রাই করতে পারো। আমার তো ট্রাই করে খুবই ভালো লেগেছিলো কারণ আমার স্পাইসিটা স্পেশালি পছন্দ। আর এখানকার আরেকটা আইটেম যেটা আমার খুব ভালো লেগেছিলো সেটা হলো এখানকার কোল্ড কফিটা, দাম তো ছিল একদমই কম আর খেতে ছিল একদমই ফাটাফাটি। তো আজকের মোটামুটি খাওয়া দাওয়া আমার অলমোস্ট শেষ, আর এই ছিল লাস্ট অবস্থা। আর বাড়ি ফেরার পথে আমি দেখলাম এত সুন্দর একটা গোশালা, তো এখানে মানে এটার ভিডিও না করলে আজকের আমার ভিডিওটা বোধহয় ইনকমপ্লিট থেকে যেত, তো তাই জন্য আমি করে নিয়েছিলাম একটা ছোট্ট ভিডিও, আর দেখতে লাগছিলো অসাধারণ সুন্দর।
তো ফাইনালি আমার ঘোরা খাওয়া দাওয়া সব কিছু ডান। তো ভ্লগটা অ্যাকচুয়ালি বাড়ি থেকে শুরু করেছিলাম আর বাড়ি যাওয়ার পথে আর কি শেষ করছি। তো সবাই বড়দিনে খুব খুব মজা করো, আশা করি ভ্লগটা তোমরা খুব এনজয় করেছো। আমি তো স্পেশালি খুব মজা করেছি, আর নতুন বছর আসতে চলেছে তো নতুন নতুন সব কিছু হবে, এইটুকুই আশা রাখি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, খুব ভালো থেকো, খুব মজা করো, আর নতুন বছর আসছে, সব কিছু নতুন নতুন হোক তোমাদের সাথে। টাটা।